পুরস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নেতাজি সুভাষ ঘোষ, প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমার বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর, তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়াল বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে বাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ি নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না, জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার খেলায় জোরে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এল নিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেলগতিতে? আর যখন ঘাড়ের উপর AK-47-এর নিঃশ্বাস, রক্তের ঘড়ি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে,